আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রংপুর থেকে কয়েকদিন আগে এসেছি। আমি সঙ্গে কাঁঠাল নিয়ে এসেছিলাম, সবাই মিলে কাঁঠাল খাচ্ছে আর অনেক খুশি হচ্ছে। আমরা কাঁঠাল খাবো, কাঁঠালের সিজন মানে শেষের দিকে না, কিন্তু কাঁঠালগুলো দেখতে ভালো। বাসায় কাঁঠালের গন্ধ, এই তো সবাই মিলে কাঁঠাল খাবো, কাঁঠাল তোলা হচ্ছে। আমরা সবাই মিলে নাস্তা খেতে বসে গেছি। এটা হচ্ছে ভাত, ডাল, চিংড়ি, লাউ আর সেই কাঁঠাল। আর খালাম্মা কিভাবে খাচ্ছে দেখাই। খালাম্মা ভাত, কাঁঠাল, সবজি আর মাংস ভাজা সব একসাথে নিছে। খালাম্মা ভাল লাগতেছে এইভাবে খাইতে? কাঁঠালও দিবেন আপনি? ও মা, আপনি এটা কার কাছে শিখছেন এভাবে খাওয়া? ভালো লাগে খাইতে খাইতে। আমার শ্বশুর খাইতো, তারপর বাসে সবাই। ও, কাঁঠালের সাথে আমি আবার এইভাবে কখনো দেখি নাই খাইতে। খালাম্মা কাঁঠালের সাথে একবারে মাংস দিয়ে একবারে খাচ্ছে। এটা হচ্ছে সেই মাংস ভাজা, গরুর মাংস ভাজা। এটা পানিকুমড়া ভাজি। এটা আমাদের কালকের মুরগির মাংস রান্না, রুটি আর সবজি রান্না, সকালে এই সবজিটা রান্না করা হয়েছে। আর খালাম আমার বড় খালাম্মা খাচ্ছে রুটি আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে সবজি। খালাম্মা আপনি খান একটু কাঁঠাল। ও কাঁঠালের বিচি খাবে না, এটা ওর নাস্তা। কাঁঠালের বিচি খালাম্মার প্রিয়, খালাম্মা বাসে নিচ্ছে। আরে খা দুই একটা, কি হয়েছে? কাঁঠালের বিচি না খাওয়াই ভালো। একবার যদি কাঁঠালের বিচি স্বাদ বুঝে যায় খালাম্মা, তাহলে আর আমাদের উপায় নেই। আমার কাছে যে স্বাদ লাগে না খাওয়াই ভালো। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খায় তো, তারপর মুরগির মাংস খায়, মাছে খায়, সবকিছুতে খায়। কি কেমন লাগতেছে? খাইতে দাও, খাইতে দাও, তারপর না বলি। আমি পছন্দ করি দেখে আমার প্লেটে কম পরে। সবজির মধ্যে দিছি, বরবু পছন্দ করে গরম গরম। এই ছেগড়া ছেগড়া করে খেলে আমার রাগ ওঠে। এটা একটা খাওয়ার ইয়া, বাসিও না, বাসিও না, এভাবে খায় না। একটা একটা বিচি খায় দেখো কত ভালো লাগে। ভালো লাগতেছে না? একটা বিচি মুখে খায় দেখো, এই যে একটা খাও, একটা খাও, আমার কথা একটা খাও তুমি দেখো। এই যে বিচিটা খাও না, দেখি কেমন লাগে, কি বলো? স্বাদ নাই তো কোনো। আর এটা হচ্ছে সেই আচার, মরিচ গুলো খুব স্বাদ, গাজর খুব স্বাদ। আবার শশা গুলো আমি খাইনি, আমি মরিচ আর গাজর খাইছি। দিব একটু আচার দাও, কিন্তু মরিচ দিও না, অনেক ঝাল আর ঝোলও দিও না। অনেক সুন্দর সবুজ সবুজ দেখতে তো এই আচারটা, আম্মু ভালো বানায়। শেষ করো রুটি, আর বিরক্ত করলাম না তোমাকে, ছাড়ে দিলাম। ধন্যবাদ। কেন ভিডিও কলে রাগ করো না? করো না, তাহলে একটু থাকবো। আব্বু আর সাইফান বাহিরে ঘোরাঘুরি করতেছে, নাস্তা খাইতে ডাকতেছি, আসবে না? আসো সাইফান, নাস্তা খাই যাও। আসেন এখানে আসেন।
আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মনে আছে আমাদের সাথে আপনার একবার দেখা হয়েছিল, মনে আছে? সত্যি আল্লাহ চাচা অনেক ভারী তো, কিভাবে আপনি টানেন? মনে আছে ওই চাচাটা? এই খালামাস, এই কলার ফুলও আছে আর ভাদালো আছে। খালামাস আসেন, ফাইন ফাইন জিনিস আছে। বড় খালামা এগুলো পছন্দ করে, নিতে পারে। বড় খালামা রক্ত হওয়া জিনিস আসছে, আপনার কিন্তু দরকার। আয়রন আছে, প্রচুর ফুল, না কলার ফুল আর হলো ভাদালো আছে। এগুলো বুড়া শাক না? মলবি কচু তো? মলবি কচু আপনি এগুলো কোথায় পান? কি আসছে এটা? তরকারি আলা জানবে যে খুশি হয়েছে তো? এই তো এখন ভাদা লাড়িয়ে নিয়ে উনি চলে যাচ্ছে। আব্বু মোবাইলে কথা বলতেছে, কোন কিছু বুঝতেছি না আরবি ভাষা। সাইফান দাদির কাছে টাকা চাচ্ছে, কোক কিনতে যাবে নাকি? সাইফান কি করবো? কোক কে চাচ্ছে তোমার কাছে? দাদাকে যাই বলে দেওয়া হবে না, কোক খাওয়া যাবে না, কোক খারাপ না। তোমার ঠান্ডা লাগছে, খাওয়া যাবে না বাবা। 20 টাকা দাদির কাছে টাকা নাই তো, টাকা নাই তো দাদির কাছে, কোথা থেকে দিবে? সাইফান এখন টাকা নিয়ে চলে যাচ্ছে, কি করবা টাকা? পাপা কি কিনবা বল, আম্মুকে একটু বলে যাও। পাপা একটু দেখি টাকাটা, দেখি কয় টাকা পাইলা, দেখে আম্মু টাকা পায় কি করতেছে। যাও আল্লাহ হাফেজ। দেখি টাকা নিয়ে কি করে, স্যান্ডেল পায়ে দিয়ে আম্মুকে থ্যাংক ইউ বলো, আম্মুকে থ্যাংক ইউ বলো, আম্মুকে থ্যাংক ইউ বলো। আচ্ছা আল্লাহ হাফেজ। কোথায় যাবা, কি কিনবা? কোক কিনবে, সে বিস্কুট কিনবে। অনেকে এই কচুটাকে মলবি কচু আর দুধ কচু বলেন। এটা শাকটা আমাদের বাসায় আজকে রান্না করা হবে, আর হচ্ছে এই ভাদাল ভাজি করা হবে, মায়া মাছ মানে মোয়া মাছ। এক এক জায়গায় এক এক নাম না, মায়া বলে মোয়া মাছ। কিছু ডাটা শাকের মধ্যে দেওয়া হবে আর কিছু ডাটা মোয়া মাছ দিয়ে রান্না করা হবে। ছুললেও ডাটা গলে যাবে ঘন্টার মধ্যে। মাছের জন্য এমন করে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আম্মু রান্না করতেছে কিমা, এটা হচ্ছে পুলি পিঠা বানাবে, মানে কিমা পুলি পিঠা। এর জন্য কিমাটা রান্না করে দিচ্ছে। বিকালের নাস্তার জন্য মসুরের ডাল ধুয়ে নেওয়া হয়েছে, পাতলা করে রান্না করা হবে। খুব ভালো নরম ভাদাল ভাজি কেটে নেওয়া হচ্ছে। এভাবে করে উপরের খোসা ফেলে আঁশগুলোকে হাত দিয়ে দিয়ে ফেলে দিতে হচ্ছে। আর ভাদাল কাকে বলে হয়তো অনেকে চেনেন না, ভাদাল হচ্ছে কলা গাছের ভিতরে থাকে এটা। এটা ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, খালামার কি কি দিয়ে ভালো লাগে? সবজি দিয়ে,
পুঁইশাক, তারপর মিষ্টি কুমড়া, ভাদাল, কচু, একটু চিংড়ি মাছ ফেলে দিয়ে একটা সবজির মতো রান্না করলে অনেক মজা লাগে। আর প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটা যাদের রক্ত শূন্যতা আছে তারাও এটা খেতে পারে। কালো জিরা দিয়ে এটা ভাজবে, খাইতে অনেক মজা লাগে। আর কাঁচা কলার ভাদাল বেশি খায়। কাঁচা কলা আর ভাদাল একসাথে? না, কাঁচা কলা আর ভাদাল। ও গাছ, কাঁচা কলা গাছে? হ্যাঁ, ভাদালটা তো কলা গাছেরই ভিতরে থাকে না, সেটা কাঁচকলা, কাঁচকলা বলে না মানুষ, যেটা হলো তরকারি খাওয়ার কলা, সেই গাছে থাকলে বেশি ভালো হয়। ওটার ভাদালটা বেশি সার, নরম হয়। এই যে নরম, এভাবে করে সবগুলোকে কেটে তারপরে হয়তো কুচি কুচি করে নিতে হবে। আঁশ থাকে, সেই আঁশটা, এটা এই আঁশ, এটা খুব ভালো, নরম, অনেক আঁশও ফল। এটাই সেই কচুর ডাটা দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছ জাল দেওয়া হবে, আর হচ্ছে ট্যাংরা মাছ কচু দিয়ে ঝাল করে রান্না করা হবে, আর চিংড়ি মাছ দিয়ে শাক হচ্ছে ঘাটি করা হবে। আমি এগুলো ধুয়ে নিব। কচুর ডাটা দিয়ে মোয়া মাছটা রান্না করা হবে। দেখা দিচ্ছি কিভাবে রান্না করে আম্মু। একেবারে চুলার উপরে কড়াই বসা দিছে, পেঁয়াজ, কাঁচা মরিচ, এক চা চামচ রসুন বাটা, সামান্য আদা বাটা, এক চা চামচ ধনিয়া পাউডার, আন্দাজ অনুযায়ী হলুদ পাউডার, মরিচ পাউডার, খুব সামান্য, কারণ আমার বড় খালা মাছ ঝাল খেতে পারে না। আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, আন্দাজ অনুযায়ী লবণ, তেলে নেওয়া জিরা পাউডার, সয়াবিন তেল। এখন ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আম্মু এখন কচুর সেই ডাটাগুলো দিয়ে আবার মাখিয়ে নিবে। এইভাবে মাছ রান্না করলে খুব মজা হয়। ডাটাগুলো মাখানো হয়ে গেলে মোয়া মাছগুলোকে দিয়ে আবার মাখিয়ে নিতে হবে। এখন এক কাপের মতন পানি দিয়ে চুলা অন করে দিতে হবে। ভাদাল ভাজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাথে লবণ দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। একটু হলুদও দিতে হবে। এটা করলে পানি বের হয়ে যায়, ভাজিটা সফট হয়। পানি বের হওয়া শুরু হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এই কচু দিয়ে রান্না করা হবে। কচু কেটে ধুয়ে নেওয়া শেষ। আম্মু আরেক চুলায় কচু শাকগুলো দিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। আর চিংড়ি মাছগুলোকে একটু ছোট করে কাটা হয়েছে, এটা এই কচু শাকটা দিয়ে রান্না করা হবে। আম্মু ঢাকটা খুলে একবার নেড়ে দিছিল, এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ চুলায় রাখতে হবে, তাহলে হয়ে যাবে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একেবারে দিয়ে দেওয়া হলো, লবণ সিদ্ধ হতে একেবারে হয়ে গেছে। এমন পুরপুর করা হচ্ছে, হ্যাঁ পুরপুরা টাইপের রান্নাটা। কচু শাক কমে যাচ্ছে, ট্যাংরা মাছ রান্নার জন্য একেবারে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এক মুঠ, আন্দাজ অনুযায়ী লবণ, হলুদ পাউডার, এক চা চামচ মরিচ পাউডার, এক চা চামচ ধনিয়া পাউডার, এটা হচ্ছে জিরা, টেলে নেওয়া জিরা পাউডার, এক চা চামচের চার ভাগের এক ভাগ, এক চা চামচ রসুন বাটা, সামান্য আদা বাটা, আন্দাজ অনুযায়ী সয়াবিন তেল। এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে।
সাথে কচু দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন ট্যাংরা মাছগুলোকে দিয়েও আবার মাখিয়ে নিতে হবে। দুই কাপ পানি দিয়ে চুলা অন করে দিতে হবে, আর কোনো কাজ নাই। এই রান্নাগুলো অনেক ইজি আর সময়ও কম লাগে। আর পাশের চুলায় কচু শাকটা সিদ্ধ হচ্ছে। শাকগুলো খুব ভালো ছিল লোকটার, না? ইলিশ মাছ কাটা হয়ে গেছে, আর দেশি মুরগি একটা রান্না করা হবে, এটাকেও ধুয়ে নিতে হবে। কচু শাক ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘেঁটে একটু আদা বাটা দিতে হয়, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমু ঘেঁটে নিচ্ছে আরো। আজকেও আমরা কলা গিফট পাইলাম, রেখে দিব এখন। ট্যাংরা মাছটা আমু ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছে, ধনিয়া পাতা একটু দিছে, এখন নামানোর আগে কাঁচামরিচ দিচ্ছে। মাখানো রান্নাগুলো ইজি, এই কারণে যে মাখিয়ে দিলেই রান্না হয়ে যায়। আর একটু তেলে না জিরা পাউডার দিতে হবে। পুলি বানানো হবে, এই জন্য ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। দুই কাপ ময়দা, আন্দাজ অনুযায়ী লবণ, সামান্য চিনি। এর কি খেলাম মা? সামান্য একটু খাওয়া সোডা, আর তেল দিয়ে এখানে 3-4 টেবিল চামচ তেল হবে। দিয়ে ভালো করে ছেনে নিতে হবে, একটু খাস্তা হবে জিনিসটা। তেলের পরিমাণ একেবারে কম দেওয়া যাবে না, একটু বেশি দিতে হয়। এভাবে ভালো করে মেখে নিতে হবে, কারণ এটা হচ্ছে ওই যে উপরের সিঙ্গারার যেমন মুচমুচে টাইপের হয়, সেই টাইপেরই হবে এই খাস্তাটা। সিঙ্গারার যেমন ভাবে আটাটা ইয়ে করে ওইটাই। ভালো করে ভাবে করে মেখে নিতে হবে। ট্যাংরা মাছ কচু দিয়ে ঝাল রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি আম্মু। কচু শাক বাগার দেওয়া হবে। এখন পানি দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে করে ছেনে নিতে হবে। কচু শাকটা বাগার দেওয়া হবে, এই জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা তেজপাতা ভেজে নেওয়া হচ্ছে। আম্মু চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছে। এর সাথে চিংড়ি মাছগুলোকে দিয়েও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আম্মু কচু শাকের সাথে মিলিয়ে দিচ্ছে। কচু ঘাটিটার 4-5 মিনিট পানি শুকিয়ে এখন নামিয়ে ফেলা হচ্ছে। ভাদাল ভাজি করা হবে, এই জন্য 2-3টা শুকনো মরিচ মাছ দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কালো জিরা, সেই ভাদালগুলো হাত দিয়ে চিপে চিপে এভাবে করে দিয়ে দিতে হবে। এখন আম্মু ভাদাল ভাজিতে পেঁয়াজ কুচি দিয়ে দিল। চিংড়ি মাছ দিয়ে কচু ঘাটি হয়ে গেছে, নামিয়ে ফেলা হয়েছে। ইলিশ মাছটা জাল দিবে, এই জন্য কড়াইতে একেবারে পেঁয়াজ লবণ, 1 চা চামচ মরিচ পাউডার, আন্দাজ অনুযায়ী হলুদ, ধনিয়া পাউডার 1 চা চামচ, সয়াবিন তেল, ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো দিয়ে মাছগুলোকেও আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। আজকের বেশিরভাগ রান্নাগুলি আমাদের বাসায় মাখিয়ে রান্না করা। এখন সামান্য পানি দিয়ে একেবারে এই মাছটাকে বসাই দিতে হবে, আর কিছু নাই।
মাঝে ভাদাল ভাজিটাকে নেড়ে দিতে হবে। আমি জানি না এই ভাজিটা আগে কেউ খেয়েছেন কিনা, তবে আমাদের বাসায় এই ভাদাল ভাজি সবসময় খাওয়া হয়ে থাকে। আপনারা কেউ যদি আগে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। পুলি পিঠার আটাটা ভালো করে ছেনে এভাবে আধা ঘন্টার মতন রেস্টে রাখা হয়েছিল, তাহলে আরও বেশি মুচমুচা হয়। এখন ইলিশ মাছ ভালো করে ফুটে যাওয়ার পরে সরিষার তেল আর কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আমাদের বাসায় ইলিশ মাছের এই ঝোল আর হচ্ছে কাঁচামরিচ দিয়েই ভাত খাওয়া হয়। পছন্দ করে খেলাম মা, ভাদাল ভাজিটা এখনো হয় নাই, আর একটু হবে। এখন রুটির আকারে বেলে এভাবে গ্লাস দিয়ে কেটে কেটে নেওয়া হচ্ছে। আর সেই কিমা রান্নাটা যে যার ইচ্ছা মতন ডিজাইন করে নিতে পারবে। এইভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমু পিঠাগুলো তেলের মধ্যে দিচ্ছে আর অনেকগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে। এই তো ভাদাল ভাজি একেবারে হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছে। আরেক চুলায় দেশি মুরগিটা ভুনা করা হবে। মসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন পানি দিয়ে এটাকে ঘেঁটে নিতে হবে। মুরগিতে ঝোল দেওয়া হয়েছে সিদ্ধর জন্য। পিঠা বানানোর পরে যেগুলো আটা বেঁচে গেছে সেগুলো কেটে নিমকি বানানো হচ্ছে। নিমকিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমার খালু আসছে একটু দেখা করতে, খালুকে একটু নাস্তা দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো খালামা এই ঘরে আছে, এই ঘরে আছে, এই ঘরে আছে। সব পিঠা ভাজা হয়ে গেছে, ডাল রান্নাও একেবারে হয়ে গেছে। আম্মু বাগার দিয়ে দিছে, এখন নামিয়ে ফেলবে। আর দুই খালুর জন্য চা বানানো হচ্ছে। চা হয়ে গেছে, নেন খালু চা। কি খাচ্ছেন আপনি? এই হচ্ছে আমার দুই খালু। আর খালামা কি খাচ্ছেন আপনি? জুস, আমের জুস, তোমার গাছের গাছের আমের ম্যাঙ্গো জুস। আমরা যখন আমের সিজন তখন এই আমটাকে এভাবে করে ফ্রিজে রেখে দিছিলাম, এখন জুস বানিয়ে খাচ্ছি সবাই। ইলিশ মাছ জাল দেওয়া হয়ে গেছে, নামিয়ে ফেলা হলো। দেশি মুরগি রান্নাও শেষ, আমাদের আজকের মতো রান্না বান্না শেষ। এখন কাজের ফাঁকে একটু নাস্তা খাচ্ছি। সেই পিঠা বেদানা, এটা হচ্ছে আমার চাচার গাছের সেই বেদানাটা, যেগুলো হচ্ছে সাদা সাদা সেটা হচ্ছে চাচার গাছের, আর লালটা কেনা। আর আমড়া মাখাই দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে গাছের আমের জুস। এই হচ্ছে খাবো এখন নাস্তা, অনেক মজা। এভাবে সারা বছর আম ফ্রিজে আমাদের বাসায় রাখা হয়, কোনো খারাপ হয় না, টেস্ট একদম সেম থাকে। অনেক মজা। সাইফেন আসে একটু আম খাও, ম্যাঙ্গো জুস খাও, আসো আসো আসো। গরমের মধ্যে একটা চুমুক মনে হচ্ছে কি কি আরাম। একটু খাও, সাইফানকে খাওয়াতে দেখাতে পারি নাকি? সাইফান এটা খাওয়া উচিত না, কারণ অনেক ঠান্ডা। ঠান্ডা নাই, বেশি ঠান্ডা নাই, অনেকক্ষণ আগে আমি বের করে রাখছি ফ্রিজ থেকে। নরমাল হয়ে গেছে? নরমাল হয় নাই বাবা। মজা না? সাইফান কেমন লাগতেছে? ভালো। সবাই মিলে ভাত খেতে বসে গেছি।
এখন খাচ্ছেন হচ্ছে মৌলভী কচু, যেটা ওই বুড়া চাচা দিয়ে গেল। এটা কেমন লাগতেছে আন্টি আপনার কাছে? অনেক মজা। এটা কচুর শাকের সাথে মিল আছে কোনো? অবশ্যই মিল আছে। একই জিনিস? একই জিনিস। মানে কি যে কচুর শাক কিনতে পাওয়া যায় একই জিনিস? ওইটা ছোট, এটা বড় পাতা, যাক ভালো। আচ্ছা, আমার আমার দাদি একমাত্র একমাত্র দাদি না, অনেকগুলো দাদির মধ্যে একটা দাদি। এটা দাদি আপনি কি খাচ্ছেন? আমি ছোট মাছ, ট্যাংরা মাছ খাচ্ছি। ট্যাংরা মাছ আপনার পছন্দ? ট্যাংরা মাছ খুব পছন্দ। হ্যাঁ, আপনার সব থেকে পছন্দের মাছ কোনটা দাদি? ইলিশ। সব থেকে পছন্দ ইলিশ না? না বলতে চাই ইলিশ এখনকার কই, কোনোদিনও এখনকার কই খাইনি। এই মাছটা খাচ্ছেন আপনি? ট্যাংরা মাছ। আর এটা হচ্ছে ওই মায়া মাছ? মায়া মাছ শিল্পী আন্টি কইলো একই কথা। আমাদের মায়া বেশি, দরদ বেশি, আমরা মায়া মাছ করি। আমাদের এদিকে লোক মায়াই বলে, কিন্তু আসে মলা ঢেলা, মলা মাছ। আপনারা কি বলেন ঢাকায় আন্টি? মলা ঢেলা, এটা মলা মাছ। মলা মাছ, ঢেলা না, মলা। মলা, মলা, মোয়া, মায়া, তিনটা একই মাছের নাম। ইলিশ মাছ? ও ইলিশ মাছ। দাদি ইলিশ মাছ আছে তো, খাবেন না একটু? হ্যাঁ খাবে তো। দাদি একটু খানি লেন না, লিসেন। আচ্ছা ভালো মতো খাই। আপনি লিসেন করবেন, নিসেন কেন? আপনি এখানকার মেয়ে না, আপনি তো ঈশ্বরদী ভাষা বলতে পারবেন না? পারবেন না, আর পারবেন না। ছোট কাল থেকে ঢাকায় না, পাকিস্তান মধ্যে ঢাকায়। কোন বাপের বাড়ি মার বাড়ির মতন শান্তি আছে কোথাও? না না, বাপের বাড়ি, বাপের বাড়ি। হ্যাঁ, ওর মতন শান্তি কোথাও? বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, কথা ঠিক। আচ্ছা বেশি ভালো কোনটা? এই শ্বশুরটা করলেই তো সমস্যা। বেশি ভালো কোনটা আবার? যে সব জায়গায় সুখ একরকম, সুখ এখানে একরকম, সুখ ওখানে একরকম সুখ, তাই না? বাড়ি আসলে মনে হয় কি ছোট হয়ে গেছে বাবা, আদর আদর। হ্যাঁ, ভাই বোনের আদর করে, দায়িত্ব তখন অন্যদের আদর করতে হয় বেশি। মানে স্বামীর দায়িত্ব, হ্যাঁ ওটা আলাদা, বাচ্চা কাচ্চার দায়িত্ব। আর মার বাড়ি আসলে দায়িত্ব নেই, দায়িত্ব নেই। আরে বে খাও ঘুমাও। কি মজা, আসছি আদর ভালোবাসার জায়গা এখানে। এর কাজ নাই, সীমানা নাই ভালোবাসা। কথা একদম ঠিক। আমি যখন বরান্টির বাসায় ছিলাম, বরান্টি অনেক খাইতো এটা, তাই না আন্টি? আন্টির অনেক পছন্দের জিনিস মনে হয়। অনেকেই খাইছি, সব জায়গার লোক কিন্তু এই ভাদাল খেয়ে না। এই হচ্ছে সাইফানের ভাত খাওয়া। কি নিছো সাইফান? এটা আলু নিছে আর কাঁঠালের বিচি নিছে। আর সাইফান এইভাবে করে ভাত খাচ্ছে, একা একা চেষ্টা করতেছে একা খাওয়ার। সাইফান কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই হচ্ছে গরম গরম ভাত সবাই খাচ্ছে, আর কচু দিয়ে ট্যাংরা মাছ, ইলিশ মাছ, জাল দেওয়া, লেবু, দেশি মুরগি, পাতলা ডাল, চিংড়ি মাছ দিয়ে মলবী কচুর শাকটা ঘন্ট করা হয়েছে, আর হচ্ছে ভাদাল ভাজি সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এটা হচ্ছে সকালের ভাজি, আর এটাও সকালের সবজি, একটু বেঁচে গেছলো সেগুলো। নানি আর একটু কিছু নেন, খালামা নেন। দেখো না আমার কত ভাত দেয়। আপনি অন্য তরকারি একটু টেস্ট করেন না, বুক ইলিশ মাছ দে। আপনি একটা ইলিশ মাছ নেন। এটা কেমন হয়েছে? যে মোয়া মাছটা ভালো লাগলো? অনেক স্বাদ হয়েছে। এই তো ভাত খেতে বসে গল্প করতেছে। আর কি দেখাচ্ছ তুমি? কোনো কিছু নিবা না? আমার আঙ্গুলে অনেক জোরে ব্যথা পাইছি, আমি এখন কোন রকম খায় উঠে যাব। কেন একটু ডাল নাও,
আমার সত্যি অনেক ব্যথা পাচ্ছে। তুমি তো কোনো মাছ খাও না, খাবা কি? তুমি হলে একটু ভাদাল ভাজি খেতে পারো, মজা আসবে। ধন্যবাদ। আমার এখন কিছু খাইতে মানে ব্যথা পাইছি, তো খুব একটা আনন্দে খাইতে পারতেছি না। রান্নাটা মজা হয় না? এই আমার ব্যথা পাওয়ার কারণে আমি এইভাবে খাচ্ছি। সাথে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। ইলিশ মাছ? ইলিশ মাছ। তোমার সবথেকে পছন্দের মাছ কোনটা? এটা সবচেয়ে প্রিয় মাছ এবং কিছু পছন্দের মাছই ইলিশ মাছ, জাল দিয়ে ইলিশ মাছ। এটা হলো জাল দিয়ে ইলিশ মাছ। আর আমার মার রান্না তো মাশাআল্লাহ। নাকি কোনো প্রশংসা আছে? আর প্রশংসা যে এত কষ্ট করে পাকালো, যারা এই পাকের সাথে সহযোগিতা করছে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমিন। এবং আমার বড় বোন, সম্মানিত বড় আপা ইত্যাদি থেকে আসছেন, এবং তার আন্তরিক ভালোবাসা এবং আমার আশ্রয়গুণাকে ঢাকা ঢাকা থেকে আসছে। এটা আমাদের জীবনের স্মৃতি, এবং এই যে আল্লাহর একটা রহমত, এই কত হাজার মাইল দূরে থেকে বড় আপা কষ্ট করে আমাদের মাঝে আজকে আসছে, এটা আল্লাহর একটা রহমত। সকলে এটা আনন্দ করবেন, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ, তুমি কি খাচ্ছ? আমি ভাতাল ভাজি খাচ্ছি। আগে মজাইছে সত্যি। হ্যাঁ, আর একটা কি খাচ্ছ? এটা কচি শাক। ওর মধ্যে কাঁঠালের বেশি আছে মনে হয়? না না না, চিংড়ি মাছ। চিংড়ি মাছ? হ্যাঁ, এই যে চিংড়ি মাছটাকে একটু কেটে কেটে দিছিল। ফাইন, অনেক মজা হয়েছে না? খুবই মজা হয়েছে, প্রতিটা রান্নাই মজা। আগে এসব খাই নেই, তারপর হচ্ছে মাছ খাবো। আন্টি, আমার একমাত্র ফুপু স্টিলের তালে খাচ্ছে, বাকি সব আন্টি। আর এটা আমার ফুপু, বাকি সব আন্টি। তেলের পায়ে দিয়ে ভাদল ভাজি, এটার সাথে চটকা খাইতে কি যে টেস্ট! এটা এটা কি নিচে কি ভাদল ভাজি? ভাদল ভাজির তেলে দিছে শুকনো মরিচ। ওই শুকনো মরিচটা চটকায় খাচ্ছে। হ্যাঁ, ঝাল তো লাগে, তো লাগবে ঝাল। আর মানুষের পছন্দ এটা। এটা কি ভাজি, এত সুন্দর টেস্ট লাগে! কি ভাজি এটা? আম্মা, চাল কুমড়া ভাজি। কুমড়ার ভাজি এত সুন্দর টেস্ট, খুব মুখের সাথে লাগে আছে। এটা আমার খাওয়া দাওয়া শেষের দিকে, অনেক মজা হয়েছে। বিকালের নাস্তা খাওয়া হচ্ছে, পেঁয়াজি খালাম্মার স্পেশাল, পেঁয়াজির ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আমি এই জন্য পুরো ভিডিও করি নাই। এই তো, এই হচ্ছে পেঁয়াজির ডাল। আমি নাস্তা রেডি করে ফেলেছি, মালটা শশা কেটেছি পেঁয়াজি দিয়ে খাওয়ার জন্য, আঙ্গুর আর হচ্ছে কমলা, আর সেই পিঠা আসলে যে আসতেছে দেওয়া হচ্ছে শেষের দিকে, মিষ্টিও শেষের দিকে। এটার মধ্যে ওইটা আমরা মাখানো হচ্ছে। কি কি দিছিলেন? এটা দাও, চাট মশলা। আচ্ছা, এটা হচ্ছে জাম্বুরা। প্রথমে দেওয়া হলো চাট মশলা। চাট মশলাটা বাসায় বানানো, কিন্তু এখন এই মুহূর্তে দেখানো সম্ভব না। কাসুন্দি? হ্যাঁ, আপনি এবার কাসুন্দি বানান নাই? চিনি? হ্যাঁ বানাইছিলাম, দিয়ে দিছি একটু লেবু রস। এটার মধ্যে ওই একই রকম জিনিস সেম ভাবেই বানাইছে। এটা খালা আগে মাখাই ফেলছিল, আমি আস্তে আস্তে মানে দিয়ে দিছি, মাখাই নেই, হাত দিয়ে মাখাবো। একটু লবণ দিব, বাস হয়ে যাবে। তেল তেল দিবেন না? না, গন্ধ তে তো মানুষের এমনি খাইতে মন চাবে, আমার খাইতে মন চাচ্ছে। খাবা সাইফান? সাইফান খাবা? দেন একটু, এই যে সাদা লবণ। সাইফান খাবা নাকি? সাইফান খাবা? খাও একটু। না খাবে না। কেন, একটু খাও, তোমারই তো খাওয়া দরকার, তোমার ঠান্ডা লাগছে। এখন আমরা মিলে আমরা আর হচ্ছে জাম্বুরা মাখানো খাবো সবাই। আমি একটা খাই দেখি কেমন হয়েছে। সব ঠিক আছে, খুব মজা। এটা খাও। কি খাচ্ছ তুমি? জাম্বুরা মাখানো। জাম্বুরা মাখানো খাচ্ছ? খুব ভালো লাগে তোমার এটা? কেউ এখন খাচ্ছে না, সবাই পালা পালা গেল, সাইফানো ঘুরতে গেল। ওই দেখো কতগুলি বাচ্চারা। আমার আন্টি খায়, আর খাইতে পারতেছে না। আমিও আমরা খাচ্ছি, আর জীবনের গল্পের আপা আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো সব শেষ করো। শেষ করো, শেষ করো, সাবাস। অনেক মজা হয়েছে এইভাবে। বারবার তোমাকে দ্বারা সম্ভব না, তোমাকে 500 টাকা দিব, 5 মিনিটে শেষ করো, যাও। ইয়ার কি করো? নেই আর কি করি, তোমাকে কি টাকা দিব বলো? মজা হয়েছে, একটু খাও না, তুমি একটু খাও। আমি খাবো না, ধন্যবাদ।
এই সময় জাম্বুরাটা খাইলে জ্বর কাশি সর্দি যার যা আছে সত্যি আমরা হ্যাঁ জাম্বুরা আমরা সিজনাল ফলগুলি খাওয়া উচিত সবার আমরা তো আমি পছন্দ করি বেশি এই জন্য খাচ্ছি কারণ এখন জ্বর হচ্ছে জাম্বুরা যাদের জ্বর মুখে স্বাদ লাগবে জাম্বুরা খেলে রুচি বাড়বে রাইট আমি জামরা খাওয়া শেষ করি আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এমন সুন্দর করে জামরা মাখায় মাখায় সিজনে বাসার সবাইকে খাওয়াবেন নিজে খাবেন আত্মীয় স্বজন যে আসবে তাকে খাওয়াবেন আল্লাহ হাফেজ